এই হচ্ছে বাংলাদেশের মাটিতে লঞ্চ করা টেকনো গেমিং সিরিজ অর্থাৎ প্রভা সিরিজের ব্র্যান্ড নিউ স্মার্টফোন টেকনো প্রভা 4 প্রো। এই স্মার্টফোনটির ফুল রিভিউ যাওয়ার আগে এর প্রাইস সম্পর্কে আপনাদেরকে একটু আইডিয়া দিতে চাই, কারণ আমার মতো আপনারা হয়তো বা ফুল রিভিউ একে জাজমেন্ট করতে একটু সহজ হবে। এর 8256 ভেরিয়েন্টের প্রাইস ধরা হয়েছে 26,990 টাকা, আই মিন 27,000 টাকা। আমার মনে হয় যে বাংলাদেশে অফিসিয়াল স্মার্টফোনগুলোর মধ্যে 27,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই প্রথমবার আমরা 256 GB ইন্টারনাল স্টোরেজ দেখতে পাচ্ছি। এটা কিন্তু একটা হিউজ আপগ্রেড। বাই দ্য ওয়ে, ফোনটির প্রাইস টু পারফরমেন্স কেমন বা গেমিং পারফরমেন্স কেমন সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই পুরো ভিডিওতে। বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি হিমেল। মূল ভিডিও শুরু করার পূর্বে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট থাকবে। ফোনটির রিয়ার পার্টে নজর পড়লেই বোঝা যাবে যে এটি একটি গেমিং স্মার্টফোন। এর গেমিং টাইপ লুকটা বেশ আকর্ষণীয় লাগছিল আমার কাছে। ম্যাট ফিনিশ থাকায় একদমই আঙ্গুলের চাপ বসে না। রিয়ার পার্টটি প্লাস্টিক বিল্ডের তৈরি, পাশাপাশি সাইড ফ্রেমটিও প্লাস্টিক বিল্ডের তৈরি। 6000 mAh ব্যাটারি থাকার কারণে ফোনটা কিছুটা মোটা এবং ভারী হয়েছে। তবে 6000 mAh ম্যাসিভ ব্যাটারি এই সুবিধাটুকু নিতে গেলে অবশ্যই এই মোটা এবং ভারীর বিষয়টা আপনাকে মেনে নিতেই হবে। ফ্রন্ট পার্টে লক্ষ্য করলে দেখা যাবে যে এতে ইউ শেপ নচযুক্ত একটি ডিসপ্লে থাকছে। ফোনটির সিন এবং সাইড বাজার নিয়ে আমার একদমই কমপ্লেন নেই, তবে 2022 শেষের দিকে এসে 27,000 টাকা দামের একটি স্মার্টফোনে একটা ইউ শেপ নচ দেওয়া হয়েছে, এটা কিন্তু আমার মানতে বেশ কষ্ট হচ্ছে। ফোনটিতে ডুয়েল স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ফোনটির টপ এবং বটনে একটি করে দুটি স্পিকার ব্যবহার করা হয়েছে। স্পিকারের কোয়ালিটি আমি বলবো মোটামুটি ভালোই ছিল এবং বেসটাও মোটামুটি ভালোই পেয়েছি। তবে আপনি যদি গেমিং বা মিউজিকের সময় ভলিউম 80%-এর মধ্যে রাখেন তাহলে কিন্তু ভালো মিউজিক পাবেন, বাট 80%-এর বেশি ভলিউম চলে গেলে কিছুটা ডিস্টরশন দেখতে পারবেন। ডিজিটাল থিয়েটার সিস্টেম এবং হাইরেস অডিও অ্যাম্পলিফায়ারিং টেকনোলজি ফোনটিকে গেমিং বা মিউজিকের সময় মনোমুগ্ধকর এক এক্সপিরিয়েন্স দিয়েছে। ফোনটির ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট এবং এর পজিশনটিও ঠিকঠাক ছিল। উপরের দিকে ভলিউম রকারটি যথেষ্ট ক্লিকি ছিল, আর বাম পাশে থাকা সিম কার্ড স্লট দিয়ে আপনি দুটি সিম কার্ডের পরেও একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহার করার সুযোগ পেয়ে যাবেন। ডিসপ্লে হিসেবে এতে ব্যবহার করা হয়েছে 6.66 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যার রেজুলেশন 1080x2400 পিক্সেল, আর এতে থাকছে 395 PPI ডেন্সিটি। ডিসপ্লেটি বেশ ভিভিড কালার শো করছিল। এই কুদিনে ব্যবহার করতে গিয়ে আমি এতে কালার শিফটি, নেগেটিভিটি বা টাচ লাইকেন্সিজনিত কোনো ইস্যু পাইনি। ফোনটির ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে একটি 90Hz প্যানেল, যার ফলে স্ক্রলিং বা ট্রানজ্যাকশানে স্মুথ একটা এক্সপিরিয়েন্স পেয়েছি। এর ডিসপ্লেতে প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 3। আরেকটা বিষয়, ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে আমার তেমন কোনো ইস্যু ছিল না, কারণ আউটডোরেও যথেষ্ট ভালোভাবেই ডিসপ্লেটাকে অপারেট করতে পেরেছি। চিপসেট হিসেবে এতে থাকছে মিডিয়াটেক হিলিও G99, যেটি 6nm আর্কিটেকচারে বিল করা একটি অক্টাকোর CPU, যার ম্যাক্সিমাম ক্লক স্পিড 2.2 GHz। আর GPU হিসেবে এতে থাকছে মালি G57 MC2। হিলিও G99 বাংলাদেশের মার্কেটে একদমই নতুন একটা চিপসেট, যেটা তার আগের জেনারেশন হিলিও G96 থেকে অনেকটাই বুস্টেড। এটি 6nm চিপসেট হওয়াতে এর পারফরমেন্স যেমন ইনক্রিজ হয়েছে, পাশাপাশি এর ব্যাটারি কনজুমও কিন্তু অনেক কম। অ্যান্টিটু বেঞ্চমার্কে আমরা সর্বোচ্চ স্কোর পেয়েছি 375,487, যেখানে আমরা মিডিয়াটেক হিলিও G96 থেকে পেয়েছিলাম 327,584। সো স্কোর দেখেই বোঝা যাচ্ছে যে মিডিয়াটেক হিলিও G96 থেকে যথেষ্ট পাওয়ারফুল G99। হিলিও G96 থেকে এর ক্লক স্পিড 7% ফাস্টার, এছাড়াও পাওয়ার কনজুমের দিক থেকে G96 থেকে অনেক বেশি এগিয়ে থাকছে G99, যেটা আমরা আলোচনা করব ব্যাটারি সেকশনে। টেকনো প্রভা 4 প্রোতে ব্যবহার করা হয়েছে 11,726 mm গ্রাফাইট কুলিং টিউব, যার ফলে লং টাইম গেম প্লে করার ক্ষেত্রেও আমি কিন্তু হিটিং ইস্যু কম্পারেটিভলি অনেকটাই কম পেয়েছি। ফোনটিকে ঠান্ডা রাখার বিষয়টি গেমারদেরকে এক্সট্রা বেনিফিট দিবে বলা যায়। ফোনটিতে 8GB ফিজিক্যাল র্যামের সাথে আরও 5GB ভার্চুয়াল র্যাম ইউজ করা হয়েছে, অর্থাৎ এতে টোটাল র্যাম পাচ্ছেন 13GB। যাই হোক, ফোনটির র্যাম আমার কাছে যতটা ভালো লেগেছে তার চেয়ে অনেক বেশি ভালো লেগেছে এর ইন্টারনাল স্টোরেজ, অর্থাৎ 256GB ইন্টারনাল স্টোরেজ থাকার কারণে এখানে আপনার যত খুশি ছবি বা ভিডিও স্টোর করে রাখতে পারবেন। এখানে ফোনটার র্যাম ম্যানেজমেন্ট কতটা বেটার সেটা জানার জন্য আমরা ব্যাকগ্রাউন্ডে বেশ কিছু লাইট অ্যাপস এবং হেভি অ্যাপসটাকে সোয়াপ করে করে চালাতে গিয়ে একদম লাস্ট যে অ্যাপসটা ছিল, ২০ নম্বরে যে অ্যাপসটা ছিল, সেটাকেও ওপেন করতে কিন্তু খুব একটা প্রবলেম ফেস করতে হয়নি। আমার কাছে মনে হয়েছে র্যাম ম্যানেজমেন্ট যথেষ্টই ভালো। ফোনটিতে গেমিংয়ের স্বাদ ভালোভাবে উপভোগ করার জন্য এতে পাবজি, কল অফ ডিউটি বা অ্যাসফল্ট 9-এর মতো হেভি গেমগুলো লং টাইম ধরে প্লে করেছি। প্রথমে এতে প্লে করেছিলাম পাবজি। পাবজি সর্বোচ্চ HD গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। নর্মালি এতে লেগ বা ফ্রেম ড্রপ দেখতে পাইনি, তবে অ্যাকশন মোমেন্টগুলোতে দু একবার ফ্রেম ড্রপ পেয়েছি।
এর গ্রাফিক্স কোয়ালিটিও ছিল বেশ ভালো। টানা এক ঘন্টা পাবজি প্লে করেছি, এতে এক্সেসিভ হিটিং ইস্যু তেমন কিছু ছিল না। পাবজি ছাড়াও এতে প্লে করেছিলাম কল অফ ডিউটি, যা মিডিয়াম গ্রাফিক্সে হাই ফ্রেম রেটে প্লে করতে পেরেছি। এতে কোনো প্রকার লেগ বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। গেম প্লে বেশ স্মুথ ছিল এবং গ্রাফিক্সও পেয়েছি বেশ ভালো। সর্বশেষ প্লে করেছিলাম আমার ফেভারিট গেম অ্যাসফল্ট 9। চমৎকার গ্রাফিক্সের সাথে বেশ ভালোভাবে প্লে করতে পেরেছি এবং এনজয় করেছি বেশ। ফোনটিতে গেমিংয়ের জন্য বেশ কিছু স্পেশাল ফিচার দেওয়া হয়েছে, তার মধ্যে প্যান্থার ইঞ্জিন 2.0 এবং ম্যাজিক বাটন। মূলত ম্যাজিক বাটন বলতে এই ভলিউমটাকে গেমিংয়ের সময় ট্রিগার হিসাবে ব্যবহার করা যায়। যদিও এটি কিছুটা দূরে হওয়াতে প্রথম ব্যবহার করতে গিয়ে আপনার কাছে বেশ আনইজি লাগবে, খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন না। এতে ইনভার্সন বা নেগেটিভ মোড নামে আরও একটা চমৎকার মোড আছে। পাবজি বা ফ্রি ফায়ার খেলার সময় অনেক ক্ষেত্রেই এনিমি দূর থেকে ক্যামো ড্রেস পরে শ্যুট করলে এনিমিকে আইডেন্টিফাই করা অনেকটাই কষ্টসাধ্য হয়ে যায়। অনেক সময় সেই এনিমিকে খুঁজেই পাওয়া যায় না। আপনি যখন কালার ইনভার্সন অন করবেন তখন অনেক দূর থেকে এনিমি নেগেটিভ হয়ে থার্মাল ভিউয়ে স্পষ্ট দেখা যাবে। ফোনটি রান করছে হাই-রেস ভার্সন 12-এ, যার ব্যাকএন্ডে থাকছে অ্যান্ড্রয়েড 12। এবারে ইউআই আমার কাছে সত্যি ইমপ্রেসিভ লেগেছে। এর ইউআই থেকে যা আশা করিনি তার থেকে বেটার পারফরমেন্স পেয়েছি। আমার এই কয়দিনের ব্যবহারে এতে কোনো প্রকার বাগের দেখা পায়নি। প্রি ইনস্টল বেশ কিছু অ্যাপ আছে, যা চাইলে আপনি আনইনস্টল করে ফেলতে পারেন। ফোনটির রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরার সেট আপ। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি থাকছে একটি এআই লেন্স। আর ফোনটির সেলফিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ডে লাইটের প্রাইমারি ক্যামেরায় তোলা ছবিগুলো যথেষ্ট ভালো পেয়েছি। ছবিতে শার্পনেস এবং ডিটেলসের কিছুটা ঘাটতি আছে। এর রিয়ার ক্যামেরা থেকে ডে লাইটের যেটুকু ছবি পেয়েছি আই এম হ্যাপি, কারণ একটা গেমিং স্মার্টফোন থেকে এর থেকে খুব একটা ভালো ছবি প্রত্যাশা করতে পারি না। এআই মোড চালু থাকলে ন্যাচারাল ছবিগুলো একটু বেশি বোস্টেড হয়ে যায়। ছবিতে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবেই ক্যাপচার করতে পেরেছে। তবে এর পোর্ট্রেট মোডের ছবিগুলো আমার একদমই পছন্দ হয়নি, সাবজেক্ট সেপারেশন মোটেও পারফেক্ট ছিল না। 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার ছবিগুলোকে অ্যাভারেজের কাতারেই ধরব। নর্মাল মোডে স্ক্রিন টোন ঠিক থাকলেও বিউটি মোডে স্ক্রিন টোন অনেক বেশি কিউট হয়ে যায়। লো লাইটের ছবিগুলোতে শার্পনেস অ্যান্ড ডিটেলসের ঘাটতি আছে, তবে নাইট মোড অন করে ছবি তুললে কিছুটা বেটার রেজাল্ট পাবেন। রিয়ার ক্যামেরায় সর্বোচ্চ 2K রেজলেশনে ভিডিও শ্যুট করা যায়। 2K ভিডিও স্টেবিলাইজেশন না থাকলেও 1080p ভিডিও স্টেবিলাইজেশন রয়েছে। তবে এই জিনিসটা নিয়ে আমার কিছুটা অবজেকশন আছে, কারণ 27,000 টাকা প্রাইস রেঞ্জের একটা স্মার্টফোনে মাস্ট বি ভিডিও স্টেবিলাইজেশন দেওয়া উচিত ছিল। ফোনটিতে 6000 mAh ম্যাসিভ ব্যাটারির সাথে থাকছে একটি 45W-এর ফাস্ট চার্জার। ফোনটিতে ব্যাটারি ব্যাকআপ পেয়েছি সারপ্রাইজ করার মতো, কারণ 6000 mAh ম্যাসিভ ব্যাটারি রয়েছে, সেই সাথে 6 nm চিপসেট হওয়ার কারণে পাওয়ার কনজিউম কিন্তু অনেক কম হয়। সো সব মিলিয়ে ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমি প্রায় হেভি ইউজ অর্থাৎ গেমিং বা মাল্টিটাস্কিং করে প্রায় একদিনে বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি, যেটা আমাকে অনেক বেশি সারপ্রাইজ করেছে। আর নর্মাল ইউজ করে আমি প্রায় 2 দিনের বেশি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। সো এখন থেকে গেমিং বা মাল্টিটাস্কিং হবে উড়াদোড়া, ব্যাটারি ব্যাকআপ নিয়ে আপনাকে কোনো প্রকার চিন্তা করতে হবে না, যে কারণে টেকনো প্রোভা 4 প্রোকে আমি পাওয়ার হাউস বলতে পারি। ফোনটিতে আদার্স ফিচারের মধ্যে কল কোয়ালিটি, নেটওয়ার্ক কানেক্টিভিটি, ডাউনলোড আপলোড স্পিড সহ এভরিথিং খুব কেয়ারফুলি টেস্ট করেছি, কোথাও কোনো প্রবলেম আমি খুঁজে পাইনি। ব্যাটারি সেফটির জন্য STS টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যার ফলে ইন্টারনাল শর্ট সার্কিটের মতো কোনো সমস্যা দেখা দিলে সেটা ফোন নিজেই প্রতিরোধ করতে পারবে। সো গাইজ, আমরা কিন্তু দেখতে দেখতে একদম ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। এবারে ফোনটির কিছু ভালো মন্দ দিকের কথা বলি। আমার কাছে ফোনটির দুটো বিষয় ভালো লাগেনি, তার মধ্যে প্রথমটা হচ্ছে এই যে ইউ শেপ নস দেওয়া হয়েছে, এইটা আমার কাছে ভালো লাগেনি। দ্বিতীয়ত হচ্ছে এর ক্যামেরা কোয়ালিটিটা যথেষ্ট ভালো ছিল না, তবে গেমিং ডিভাইস হিসেবে কিন্তু এইখানে আমি কিছুটা কনসিডার করতে পারি। তবে ফোনটি যে পারপাস অর্থাৎ গেমিংয়ের জন্য তৈরি করা হয়েছে সেখানে কিন্তু ভালো একটা পারফরমেন্স করেছে। আর গেমিংয়ের জন্য যে বিষয়গুলো মাস্ট বি প্রয়োজন ছিল, যেখানে একটা ভালো চিপসেট, সেটা কিন্তু আমরা পেয়েছি, এবং ভালো ব্যাটারি ব্যাকআপ রয়েছে, ভালো র্যাম রয়েছে এবং ইন্টারনাল স্টোরেজ রয়েছে। সো গেমিংয়ের একটা কিন্তু লুক আউট হয়েছে। সো সব মিলিয়ে আমি বলতে পারি যে এই 27,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে এই মুহূর্তে অফিসিয়াল যদি কোনো ডিভাইস কেউ চুজ করতে চায় তাহলে এর থেকে বেটার অপশন আমার কাছে মনে হয় যে আর নেই। 27,000 টাকা প্রাইস রেঞ্জের মধ্যে গেমিংয়ের জন্য এই ফোনটা যা কেউ কিনতে পারে। সো গাইজ, আর কথা বাড়াবো না, বিদায় নেব আপনাদের কাছ থেকে এখানে। তবে এই ফোনটা সম্পর্কে আপনার কী অভিমত সেটা অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি হিমেল এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।